সার্জারি করতে হবে। সার্জারি করে বিস্ফোরণটি বের করে দিতে। অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা বানানো যাবে না। ছাত্রলীগকে নিয়ে আমরা যারা গর্ব করি, আমাদের রাজনীতির হাতে ঘড়ি যে ছাত্রলীগে মাঝে মাঝে এমন কিছু ঘটে ছাত্রলীগের নাম অন্যান্য কমিটি করতে, আমি পরিষ্কার বলতে চাই, খারাপ ছেলে মেয়েদের আমাদের কোনো দরকার নেই। যাদের নামে বদনাম, যাদের সন্ত্রাসী মানসিকতা, চাঁদাবাজির মানসিকতা, সিট বাণিজ্যের মানসিকতা, যাদের মাদকের মানসিকতা, এদেরকে পরিহার করতে। অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা বানানো যাবে না। ছাত্রলীগের কাছে আমরা অনেক আশা করি, আমাদের নিরাশ করো। সবাই মনে করছি আশার প্রদীপ আবার জ্বলবে, আশার প্রদীপ যেন নিবে না। যারা খারাপ সংশোধন না করে পরিষ্কার বের করে দিন, কোনো দরকার নেই। যে কমিটি কাজ করে না, চাঁদাবাজি করে, দখল করে, মাদক নিয়ে ব্যস্ত, ওই কমিটির কোনো প্রয়োজন। ছাত্রলীগের নামে অপকর্ম করে এক্সপেল করো তোমরা, কদিন পরে আবার এক্সপালশন, এদের শাস্তি পার্মানেন্ট, টেম্পোরারি না। এবং শুধু অর্গানাইজেশনাল ডিসিপ্লিনারি অ্যাকশন নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনও এদের বিরুদ্ধে নিতে হবে, জেলে পাঠাবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলো তোমরা দুজন যে এদের আমরা দেখতে চাই না, এদের জেলে। এভাবে ঠিক করতে হবে, অনেক দিনের গলিত পচা জিনিস এখনো রয়ে গেছে, এই পচা গলিত অংশটা বাদ দিতে সার্জারি করতে হবে। সার্জারি করে বিস্ফোরণটি বের করে দিতে, তাতে ছাত্রলীগের কোনো ক্ষতি হবে। ভালো ছেলেরা মেয়েরা থাকলে আরো ভালো ছেলে ভালো মেয়েরা অ্যাট্রাক্টেড। ঠিক আছে, এটা যেন সবার মনে থাকে। এমন এমন কিছু ঘটনা ইদানিংও ঘটেছে, আমরা লজ্জা পাই। আমরা যারা প্রাক্তন ছাত্রলীগ, আমাদের লজ্জা লাগে, এমন তো হবার কথা ছিল, কেন এমন হচ্ছে? কোথাও কোথাও লাগাম ছাড়া হয়ে গেছে অনেকে, এদের লাগাম টেনে ধরতে হবে। কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো আশ্রয় দেওয়া যাবে না। শেখ হাসিনা রাম সততা মেধা, সততা শক্তি, মেধা শক্তি, বঙ্গবন্ধুর শিক্ষা, শেখ হাসিনার শিক্ষা, সততা আর মেধার সংমিশ্রণে স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মী আমরা করে দিই। অপকর্মকারী স্মার্ট কর্মীর আমার দরকার।